আপনাদের দেখিছে যে বদরদিন আজবল ডাঙ্গরিয়া এটা ফিল্ডত নাই, কতো পাবলে নাই, কারণ তেও এই মানুষখিন বিভিন্ন ধরনের ঠগাইছে, মানুষের চকুত ধরা পেলাইছে। আর হিমন্ত বিশ্ব শর্মার লগত যে লেটিপেটি করলে সেই কথা বতরার কারণেই তেখেতক এবার মানুষ ভূত নিদিয়ে ঠিক করেছে। এই কথাটা গম পাইয়ে আজি রাইজর মাজত নাই, আর সেই কারণে পরিষ্কারভাবে আপনাদের দেখিছে এই অঞ্চল তো নতুনক ধুবুরীত অন্তর্ভুক্ত হয়েছে, ইয়াতো হিলদল ভাঙি মানুষ আইছে, মহিলা সকল ইয়ালে আহিছে। গতি এইবার ধুবুরী অকল ধুবুরীতে নহয়, আপনাদের দেখিছে ডিব্রুগড়ও লুণীনজ্যোতি গগৈ জিকিব, গৌরব গগৈ জিকিব, আমার পদ্মুত বৰদলৈ ডাঙরিয়া জিকিব, আমার রজিনা ত্রিকি জিকিব, লক্ষিমপুর আমার ফার্স্ট ফেজর কথা কই আছো, মই আমার তেজপুর এটাতো তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়ে আছে। সেই কারণে এটা হিমন্ত বিশ্ব শর্মাক একমাত্র রাজনৈতিক আপনার রক্ষণাবেক্ষণ দেওয়ার দায়িত্ব আমার বদরদিন আজবল ডাঙরিয়ায় লৈছে। বদরদিন আজবল ডাঙরিয়াক প্রত্যাখ্যান করার লগে গুয়াহাটীত দিসপুরত হিমন্ত বিশ্ব নাইকিয়া হব, আর তেতিয়াই রাইজে শান্তিয়ে থাকি পাৰিব। গৌরব গগৈ বদরদিন আজমল ডাঙরিয়া এজন ব্যাপ্টিস্টেট নাম, কুরুচি সম্পন্ন ব্যক্তি, এনে ধরনের কথা বতরায় উজনি অসমৰ মানুষের স্বাভিমানত আঘাত আনিছে। বদরদিন আজমল যে হিমন্ত বিশ্বর চুটলুপির মতে চলিছে, সেই ইলেকশনের পাক মুহূর্তত উজনি ধরা পেলাইছে। গতি গৌরব গগৈ ডাঙরিয়ায় আগতক আর 1,00,000 ভোট যে বেশি ভোটত জিকিব, আমার বদরদিন আজমলের এই উক্তিয়ে আজি স্পষ্ট করেছে। আপনাদের দেখিছে যে বদরদিন আজমল ডাঙরিয়া এটা ফিল্ডত নাই, কতো পাবলে নাই, কারণ তেও এই মানুষখিন বিভিন্ন ধরনের ঠগাইছে, মানুষের চকুত ধরা পেলাইছে। আর হিমন্ত বিশ্ব শর্মার লগত যে লেটিপেটি করলে সেই কথা বতরার কারণেই তেখেতক এবার মানুষ ভোট নিদিয়ে ঠিক করেছে। এই কথাটা গম পাইয়ে আজি রাইজর মাজত নাই, আর সেই কারণে পরিষ্কারভাবে আপনাদের দেখিছে এই অঞ্চল তো নতুনক ধুবুরীত অন্তর্ভুক্ত হয়েছে, ইয়াতো হিলদল ভাঙি মানুষ আইছে, মহিলা সকল ইয়ালে আহিছে। গতি এইবার ধুবুরী অকল ধুবুরীতে নহয়, আপনাদের দেখিছে ডিব্রুগড়ও লুণীনজ্যোতি গগৈ জিকিব, গৌরব গগৈ জিকিব, আমার পদ্মুত বৰদলৈ ডাঙরিয়া জিকিব, আমার রজিনা ত্রিকি জিকিব, লক্ষিমপুর আমার ফার্স্ট ফেজর কথা কই আছো, মই আমার তেজপুর এটাতো তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়ে আছে। সেই কারণে এটা হিমন্ত বিশ্ব শর্মাক একমাত্র রাজনৈতিক আপনার রক্ষণাবেক্ষণ দেওয়ার দায়িত্ব আমার বদরদিন আজমল ডাঙরিয়ায় লৈছে। বদরদিন আজমল ডাঙরিয়াক প্রত্যাখ্যান করার লগে গুয়াহাটীত দিসপুরত হিমন্ত বিশ্ব নাইকিয়া হব, আর তেতিয়াই রাইজে শান্তিয়ে থাকিব পাৰিব। গৌরব গগৈ বদরদিন আজমল ডাঙরিয়া এজন ব্যাপ্টিস্টেট নাম, কুরুচি সম্পন্ন ব্যক্তি, এনে ধরনের কথা বতরায় উজনি অসমের মানুষের স্বাভিমানত আঘাত আনিছে। বদরদিন আজমল যে হিমন্ত বিশ্বর চুটলুপির মতে চলিছে, সেই ইলেকশনের পাক মুহূর্তত উজনি ধরা পেলাইছে। গতি গৌরব গগৈ ডাঙরিয়ায় আগতক আর 1,00,000 ভোট যে বেশি ভোটত জিকিব, আমার বদরদিন আজমলের এই উক্তিয়ে আজি স্পষ্ট করেছে।